আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে। এটা এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট, যথারীতি প্রচারিত হচ্ছে এনটিভিতে। প্রিয় দর্শক, আমরা ব্রেকে যাওয়ার আগে একটি প্রশ্ন নিয়েছিলাম যেটার উত্তর দিতে পারি নাই সময়ের সংকীর্ণতার কারণে। তো উত্তর জানার জন্য চলে যাচ্ছি আমার প্রিয় অতিথি ব্যারিস্টার নাজির আহমেদের কাছে। নাজির ভাই, নাজির, অ্যাপিল রাইটের ব্যাপারে যে কলার প্রশ্ন করেছিলেন, আসলে নিয়মটা হচ্ছে যে উনি ডিসিশনটা, হোম অফিসের ডিসিশনটা পাওয়ার ঠিক 10 দিনের ভিতরে অ্যাপিল করতে হবে, এটা হচ্ছে ডেডলাইন আর কি। তো আমার মনে হয় যে ওনার আপিল রাইট আছে এবং পাবেন। কথা হচ্ছে যে ওনার ক্ষেত্রে তো আসলে কবে ডিসিশন হলো সেটা নয়, সেটা নয়, যেই দিন উনি রিসিভ করবেন ওই দিন থেকে পোস্ট, এর আগেরটা পোস্ট হয়তো ফেরত চলে গিয়েছে সেটাও কাউন্ট হবে না, যেদিন উনি পেয়ে যাবেন ওনার হাতে সেই তারিখ থেকে 10 ওয়ার্কিং ডেজ, সেই তারিখ থেকে তারপর থেকে 10 ওয়ার্কিং ডেজ। আসলে তো আপনি যদি 6 মাস আগে ডিসিশন হয় হোক অসুবিধা নাই, কিন্তু এখন যদি আপনি রিসিভ করে থাকেন, মাঝখানে 6 মাস কোথায় ছিল ফাইল সেটা আপনার জানার বিষয় নয়, আপনি এখন পেয়েছেন, এখন থেকে 10 ওয়ার্কিং ডেজ, সেটা নিয়ে ফাইট করতে হবে, অন্য আর কোনো কিছু নয়। এবং সেটা উনি তো আসলে ফার্স্ট-টিয়ার ট্রাইব্যুনালেই আপিলের জন্য অ্যাপ্লাই করে দিবেন, সাথে আউট অফ টাইম অ্যাপ্লিকেশন যদি আপিল যদি বলা হয় তাহলে সেই গ্রাউন্ডসগুলো সবগুলো দিতে হবে, কেন এখন অ্যাপ্লাই। এক্স্যাক্টলি, এবং ওনার যেটা উচিত ছিল 6 মাস বা 3 মাস আগে যেটা বলছেন যে চিঠি একটা লেখে হোম অফিসে বসে আছেন, এটা মোটেও ঠিক হয় নাই। ওনার ওই ডিসিশনটা পাওয়ার সাথে সাথে অ্যাপিল লজ করা উচিত ছিল, উইথ ওই যে লেট আপিল ওইটার সেকশন কমপ্লিট করে এবং কাভারিং লেটার দিয়ে এবং প্রুফ দিয়ে। প্রুফ হচ্ছে যে ওনার যে কখন পাইছেন উনি, প্রতিটা এনভেলপের উপরে সাইন ফর যে একটা ইয়ে থাকে ওইটা দিয়ে অ্যাপ্লাই করা উচিত ছিল। মনে রাখবেন কলার, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতেছি, অ্যাপিল রাইটটা হোম অফিস দেওয়ার ব্যাপার না, হু ইজ হোম অফিস টু গিভ অ্যাপিল রাইট। অ্যাপিল রাইটটা পাওয়া যায় উইথ দ্য অপারেশন অফ ল, বাই দ্য অপারেশন অফ ল, আইনের মাধ্যমে। স্ট্যাচুটরি আপিল রাইট আছে, ওগুলো তো ওর মাধ্যমে পাবে। যদি কোনো ডিসপিউট হয় ইমিগ্রেশন জাজ সিদ্ধান্ত নেবে আপিল রাইট আছে কিনা না। এটা তো এমন না যে হোম অফিস দয়া পরবশে হয়ে আপনাকে আপিল রাইট দিচ্ছে, এজন্য হোম অফিসে লেখেই দিবে বা দিবে না এরকম নয়, এটা উইদিন দ্য রুল। এক্স্যাক্টলি, হোম অফিসে লেখেই বসে থাকা এটা ওয়াইজ ডিসিশন বা অ্যাপ্রোচ নয়। আমার মনে হচ্ছে কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে নর্মালি 10 ওয়ার্কিং ডেজ অফ রিসিট অথবা 12 ওয়ার্কিং ডেজ অফ ডিসিশন যদি এইটা 2 দিনের ভিতরে পাওয়া যায়, কিন্তু ডিম টু হ্যাভ বিন রিসিভ তো হবে না, কারণ তো উনি পায় নাই। এজন্য যখন পাইছে ওনার সাথে সাথে অ্যাপিল লজ করা উচিত ছিল উইথ এভিডেন্স এক্সপ্লেনেশন এবং ওই যে ডিলে অ্যাপিলের সেকশন কমপ্লিট করে। জি জি জি। তারপরেও বেটার লেট দেন নেভার, যেগুলো লেখছেন ওগুলো সহ অ্যাপিলটা লজ করে দেন। এরপরে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, কোনো ইনকনসিস্টেন্সি থাকে, তাহলে ইমিগ্রেশন জাজ উইল ডিসাইড। ইমিগ্রেশন জাজ উইল ডিসাইড। এইসব ক্ষেত্রে আমরা দেখি যে ছোট একটা ডিটারমিনেশন আসে, যেখানে আপিলটা প্রসিড হবে কি হবে কিনা না, এটা সেটা মানে লেট যে আপিল যে লজ করা হয়েছে লেট, সেটা অ্যাকসেপ্টেড হলো কি হলো না, সেটা নিয়ে একটা জাজমেন্ট আসে। এবং এই ধরনের বুড়ি সরিষা আপনিও এটা ফেস করে থাকবেন, 6 মাস 1 বছর ইভেন 2 বছর আগে ডিসিশন দিয়েছে, কিন্তু যেহেতু এটা কমিউনিকেট করা হয় নাই অ্যাপিলেন্টকে, আমরা 2 বছর পরে যখন পাইছি তখন অ্যাপিল করে এটা অ্যাপিলকে এন্টারটেন করা হয়েছে। জি জি জি। আশা করি দর্শক কিছুটা ধারণা পেয়েছেন আপনার প্রশ্ন থেকে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আসলে লাস্ট উইক ফোন করেছিলাম আর কি, আমার মা কথা একটা জিনিস আনবার লাগে, এটা ক্লিয়ার আছে না, আমি বুঝছি না আসলে। আমি জানতাম স্যার, আজকে আপনারা দয়া করে একটু ক্লিয়ার করে হইব আমারে। আমি জানতাম স্যার, আমার আম্মা আসলে লাইসেন্স 2005 আর কি, তো তাই আমার 2 বছর বাদে আমার ইন্ডিফিনিট লিভ পাইছেন, সেটি তাই 3-4 বছর বাদে দেশ হয়ে গিয়া থেকে আইসেন, 2 মাস অঙ্কু দেশ দিয়ে আইসেন, প্রায় 2 মাস হয়ে গেছে আর কি। মনে হলো না, এটা কনফার্ম হওয়া দরকার আছে।
সেভেন ফাইন তাই দেশে গিয়া কতদিন থাকছোইন দেশে গিয়া দুই মাস 2011 অগস্ট লাগে দুই তিন মাস থেকে আবার আইছে নাকি আচ্ছা আচ্ছা জি ওনার এখনই অ্যাপ্লাই করতে পারবেন যে রেসিডেন্স ওনার প্রশ্ন হচ্ছে যে লাইফ ইন দা ইউকে অথবা এসএলইউ সিটিজেনশিপ লাগবে অবশ্যই লাগবে অবশ্যই লাগবে দর্শক আনফরচুনেটলি অবশ্যই লাগবে 65 এর বেশি যদি বয়স হতো তাহলে এটা ওনার জন্য এক্সামশন ছিল আপনি বলেছেন ওনার এজ হচ্ছে ওনার বয়স কত আপনি বলেছেন দর্শক 56 যেটা 56 56 বছর বয়স যাদের তাদের অবশ্যই এসএলইউ সিটিজেনশিপ অথবা লাইফ ইন দা ইউকে লাগবে যদি 28 অক্টোবরের আগে অ্যাপ্লাই করা হয় আর 65 এর উপরে হলে এই রিকোয়ারমেন্টস উনি না মিট করলেও চলবে কিন্তু ওইটার জন্য আরো 9 বছর অপেক্ষা করতে হবে সেটার জন্য তো আরো 9টা বছর অপেক্ষা করতে হবে 9 বছরের মধ্যে আবার কি হয় না হয় কেউ বলতে পারে না আর ফিটা হচ্ছে আপনি যদি এখন অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশনের ফি হচ্ছে 800 কত আগে আসলে এক্সাক্ট ফিগারটা 50-60 পাউন্ড তবে আপনি একটু অনলাইনে দেখে নেবেন অনলাইনে একটু দেখে নেবেন এন অ্যাপ্লিকেশন ফর্ম আর ওনাকে কিন্তু আপনি যদি পারেন 28 অক্টোবরের আগে অ্যাপ্লাই করতে তাহলে এসএল উইথ সিটিজেনশিপ দিলেও চলবে অথবা লাইফ ইন দা ইউকে দেওয়া লাগবে আর 28 অক্টোবর বা তারপর থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে লাগবে লাইফ ইন দা ইউকে সেই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 স্পিকিং আর লিসেনিং এই এই কম্পোনেন্টসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 থাকতে হবে প্লাস হচ্ছে লাইফ ইন দা ইউকে লাগবে তো এই হচ্ছে ডিফারেন্স তো ওনার ক্ষেত্রে কিন্তু এই রিকোয়ারমেন্টস মিট করতে হবে তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন দর্শক হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ভাই আমার একটা প্রশ্ন আছে আমি একটা ডিসক্রিশনারি লেভেল আগে নেক্সট মান্থ অ্যাপ্লাই করতাম জি 3 বছর পুরো হয়ে গেছে জি এখন কোন ফর্ম ফিল আপ করা লাগবে ফিস কত অনলাইনে কি তা করা লাগবে নি নাকি তা না আপনি ডিসক্রিশনারি লিভ 3 বছরের পেয়েছেন এখন আবার অ্যাপ্লাই করবেন যেটা আপনি আশা করেন যে আরো একবার 3 বছরের পাবেন এই তো জি এটার কি ফর্ম এবং ফিস কত অনলাইনে করতে হবে কিনা নাজির ভাই না এখন আপনি কোন ভিত্তিতে ডিসক্রিশনারি লিভটা পেয়েছেন এটা ফলসিফাই আচ্ছা তাহলে তো মানে এফএলআর এফএলআর ও হবে হ্যাঁ এফএলআর ও অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং হচ্ছে আপনার এটা অনলাইনে আপনি হাতে লেখা ফর্ম ফিল আপ করবেন সেটাই হচ্ছে আমাদের অ্যাডভাইস অনলাইনে যে কোনো অ্যাপ্লিকেশন করা যায় এটা বাধ্যতামূলক না তবে হাতে লেখা ফর্মে আসলে আমরা দেখতে পেয়েছি একটু সুবিধা আছে অ্যাপ্লিকেশন করতে গেলে নিজের জন্য একটু সুবিধা হাতে লেখা ফর্ম এটা এখন ফুলফিল করা লাগবে পেপারগুলো সেটা আসলে অনেক বড় একটা প্রশ্ন এবং উত্তরটা আরো ভাস্ট হবে এটা ইন্ডিভিজুয়াল আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট আপনার আপনি যেই সমস্ত গ্রাউন্ডে এর আগে আপনি ডিসক্রিশনারি লিভ নিয়েছিলেন সেই সমস্ত গ্রাউন্ড এখনো বলবৎ আছে সেটাই দেখাতে হবে আর তেমন কিছু না আপনার যে ম্যারিজটা যে ছিল সেই ম্যারিজ এগুলো সেরকমই আছে তারপরে আপনাদের কোহাবিটেশন একসাথে থাকেন সেরকম আছে আপনাদের বেবি হলে বেবি এই দেশে জন্ম নিয়েছে তো আপনার আর দেশে ফিরে যাওয়া যাচ্ছে না আপনার সমস্ত লাইফ এই দেশেই শুধুমাত্র এখন এস্টাবলিশড এই সমস্ত গ্রাউন্ডে আপনার দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস আপনাকে এর আগেরবার যে সমস্ত রিকোয়ারমেন্টস আপনি মিট করেছিলেন 3 বছর আগে এখনও তাই তো আমি খুব কুইক সর্বশেষ একটি ফোন কল নিয়ে নিচ্ছি কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন দর্শক হ্যালো ওয়া সালাম ভাই আমার একটা প্রশ্ন ছিল একটু কাইন্ডলি একটু বলুন জি করুন দর্শক প্রশ্ন যে আমি আপিলে উইনিং ইয়েটা পাইছিলাম আপনার আপ করেছিলাম সরি 24th অফ এপ্রিল 2012 এ আমার হিয়ারিং হয়েছিল আপনার জি তো হিয়ারিং হওয়ার পরে আপনার ডিটারমিনেশন লেটারটা পেয়েছি আপনি মে 20 তারিখে জি আপিল উত্থাপ করে জি জি আপিল কি উইন করার পরে তো আপিল এখনো পর্যন্ত আমার ভিসা এবং কাগজপত্র আসে নাই আর কতদিন ওয়েট করতে হবে কারণ কি এটা মানে ডিউরেশনটা কতদিন এটা কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন ছিল দর্শক এটা ছিল আমার স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এন্ড আমার এক স্টুডেন্ট ভিসা দর্শক আপনি টিভির ভলিউম সম্পূর্ণরূপে কমিয়ে কথা বলুন আপনার এটা কি স্টুডেন্ট ভিসা টিয়ার 4 এর ভিসার অ্যাপ্লিকেশন ছিল হ্যাঁ টিয়ার 4 এর স্টুডেন্ট ভিসা ছিল আপনার যে কলেজটা ছিল সেই কলেজে লাইসেন্স কি চলে গিয়েছে না লাইসেন্স এখনো আছে লাইসেন্স এখনো আছে আচ্ছা তো আপনাকে আসলে চেঞ্জ করতে হবে আপনাকে হোম অফিসে লিখতে হবে রিলেভেন্ট ডিপার্টমেন্টে এবং আপনার যিনি মেইন কেস ওয়ার্কার ছিলেন তার কাছেও লিখতে হবে যে আপনার আপিলটা ডিটারমাইন হয়েছে এত তারিখে এবং আপিলটা এলাউড হয়েছে এখনো তারা
কেন এত দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আপনি চেস লেটার দিতে পারেন, আপনি ফ্যাক্স করতে পারেন হোম অফিসে এবং লেটার লিখতে পারেন, এইটুকুই করতে পারেন। ইউজুয়ালি না, ইউজুয়ালি এই ধরনের কোনো ফিক্সড সময় নাই। আপিল ডিটারমাইন হওয়ার পরে সাধারণত 2-3-4 মাসের ভেতরে দেখা যায় যে এটা মানে আপিলটা ফলো করে তারা তাদের ডিসিশন দিচ্ছে, মানে তারা আপনাকে আপিল উইন করলে তারা ভিসা দিচ্ছে আপনাকে। কিন্তু আনফর্চুনেটলি আপনার ক্ষেত্রে যেহেতু এটা হয় নাই, আপনি এখন লিখতে থাকুন হোম অফিসের কাছে, শুধু এটাই আমরা বলতে পারবো। আর যদি কলেজের লাইসেন্স চলে যেত তাহলে হয়তো বা হতো যে আরও 60 দিনের সময় চেয়ে আপনাকে এটা লেটার দিত সময় দিয়ে, সেটার ক্ষেত্রে দেখা যায় অনেক দীর্ঘ সময় লাগে। তো এই ছিল আজকের আমাদের সর্বশেষ কলার। তো আমি চলে যাচ্ছি আমার প্রিয় অতিথি নাজির ভাইয়ের কাছে, এক মিনিটের মধ্যে কিছু শোনার জন্য ওনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমরা যতটুকু আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে অ্যাডভাইস করেছি, আমি জাস্ট একটা পয়েন্ট একটু এক মিনিটে বলবো আর কি, যেটা সেলিম সাহেব টাচ করেছিলেন যে থার্ড সেগমেন্টে, যে ইমিগ্রেশনটা এমন ইম্পর্টেন্ট একটা ব্যক্তির জীবনে, বিশেষ করে অ্যাপ্লিকেন্ট যারা, অ্যাপেলেন্ট যারা, সে একটু ভুলের কারণে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাদের জীবনে এবং জীবনের মূল গড়িয়ে দিতে পারে। এবং আমি তো অনেক সময় মনে করি যে এটা ক্রিমিনাল কনভিকশনের চেয়েও আরও গুরুত্বপূর্ণ, কারণ ক্রিমিনাল কনভিকশন হলে সেলিম সাহেব আপনি জানেন যে একটা পিরিয়ড পরে কিন্তু অ্যাজ ইফ হি হ্যাজ নেভার কমিটেড এনি ক্রাইম, এটা স্পেন্ট হয়ে যায়। কিন্তু ইমিগ্রেশন যদি, যেটা আপনার একটু ছোট্ট ভুলের কারণে আপনার লাইফ একবারে অন্যদিকে মুনিয়ে নিতে পারে, আপনি জীবনে কোনো কিছু নাও পেতে পারেন, এর জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রাইট জায়গা থেকে রাইট সময়ে রাইট সিদ্ধান্ত নেওয়া এবং রাইট অ্যাডভাইস নেওয়া। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আর রমজানের রমজান মুবারক। সব দর্শক মণ্ডলীকে আমি আহ্বান জানাবো বিনীতভাবে রমজানের শেষ 10 দিনে আমাদেরকে দোয়াতে শরীক রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ নাজির ভাই আপনাকে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। অনুষ্ঠানে যারা ফোন করেছেন এবং আমাদের অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতে পারি যে অনেক কলার দীর্ঘ সময় 40-50 মিনিটসের মতো অপেক্ষা করে, আমাদের উপরে রাগ করে, বীতশ্রদ্ধ হয়ে ফোন রেখে চলে যান। তো তাদের প্রতি আমরা জানাচ্ছি যে আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে যত বেশি পরিমাণ মানুষকে অ্যাকোমোডেট করতে। আনফর্চুনেটলি সেটা না পেলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেলে আমি রিপ্লাই দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখবেন। সকল ধরনের ইমিগ্রেশন আইন সংক্রান্ত সকল ধরনের আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবেন, এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।